রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকে প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত তুলুন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন তারা তারা হাত তুলুন তো। একজনও নেবে কি করে? আল্লাহ, আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে। 2030-এর মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করবো, বিদেশ যাবো, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো, মানে একটা প্ল্যান আছে। না, প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আহিল ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না, ইউবাসসারুনাহুম ইয়াউদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি, মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ও সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো, সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়ে নিয়ে আল্লাহ, দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইদা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইদা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না, কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, অসহিবতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, অসহিবতিহি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, বলবে, ইয়া আল্লাহ, আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফেলান, আমাকে ছাড়েন। বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, ভয় করো সেই রবকে যিনি এত ক্ষমতাবান। খুদুহু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ানজি, বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়া আর দুনিয়াতে যা আছে এ সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? জি, যে দয়ালু রবের কথা বলেছি, যিনি দেখেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো, যিনি বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না, তিনি বলবেন খাল্লা,
এত কিছু এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খেল্লা, আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন, অপরাধ নেই। তিনি বলবে খেল্লা, না কখনো নয়, ইন্নাহা লাভা, এটা লেলিহান আগুন, নাজ্জাআতান লিশ-শাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি।